আসসালামু আলাইকুম। প্রথম পর্বের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি তোমাদের যে সাবজেক্টটি নিচ্ছি সেটি হলো রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ফান্ডামেন্টালস, কোড নাম্বার 6721। আজকে আমি তোমাদের এই সাবজেক্টটির তৃতীয় চ্যাপ্টারের ক্লাস নিচ্ছি। তৃতীয় চ্যাপ্টারটি হলো রেফ্রিজারেশন সিস্টেম। গত ক্লাসে রেফ্রিজারেশন সম্পর্কে তোমাদের সাথে আলোচনা হয়েছিল, তোমাদেরকে বোঝানো হয়েছিল রেফ্রিজারেশন কি জিনিস। তো মোটামুটি আমরা এটুকু বুঝেছি, রেফ্রিজারেশন হলো কোনো আবদ্ধ স্থানের তাপমাত্রাটা কমিয়ে আনার একটা পদ্ধতি। তো আজকে আমরা সেই রেফ্রিজারেশন সিস্টেম নিয়ে আলোচনা করব। এই রেফ্রিজারেশন সিস্টেম হলো দুই ধরনের সিস্টেম। এক হলো কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেম, আর এক হলো নন কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেম। কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেম হলো বাংলা যেটা হলো প্রচলিত বা বহুল ব্যবহৃত। কনভেনশনাল মানে হলো প্রচলিত বা বহুল ব্যবহৃত, মানে যে সিস্টেমগুলি আমরা সচরাচর ব্যবহৃত হয় কিংবা বেশি ব্যবহৃত হয়। আর নন কনভেনশনাল হলো অপ্রচলিত বা যেগুলি কম ব্যবহৃত হয়, সেগুলি হলো নন কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেম। তো কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেমগুলির মধ্যে হলো মেকানিক্যাল অর ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম, অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম, ইভাপোরেটিভ কুলিং সিস্টেম, স্টিম জেট রেফ্রিজারেশন সিস্টেম, গ্যাস রেফ্রিজারেশন সিস্টেম, এক্সপান্ডেবল রেফ্রিজারেশন সিস্টেম, থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন সিস্টেম। এই সিস্টেমগুলি নেক্সটে তোমরা আলাদা আলাদাভাবে ডিটেলস বোঝানো হবে। নন কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেমগুলির মধ্যে হলো ভর্টেক্স টিউব রেফ্রিজারেশন সিস্টেম, সোলার রেফ্রিজারেশন সিস্টেম, এলপিজি রেফ্রিজারেশন সিস্টেম। তো আজকে আমি তোমাদেরকে কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেমের যে মেকানিক্যাল অর ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম এই পদ্ধতিটি ডিটেলস আলোচনা করব। এবং আশা করি তোমরা মনোযোগ দিয়ে এটা দেখবে, কারণ এটাই হলো মূল সিস্টেম। এই সিস্টেমটা ভালোভাবে এখন বুঝতে হবে, নাহলে তোমরা রেফ্রিজারেশনে আগাইতে পারবে। এটা হলো একটা মূল সিস্টেম, মানে বহুল প্রচলিত সেটা হলো মেকানিক্যাল অর ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম। এর বাংলাতে আমরা বুঝতেছি যে এই সিস্টেমটার মধ্যে কি হচ্ছে, ভেপার কম্প্রেস করা হচ্ছে, মানে বাষ্পকে সংকোচন করা হচ্ছে। এই পদ্ধতিতে তাহলে কিভাবে ঠান্ডা আনয়ন করা হয়, যে বাষ্পটাকে সংকোচনের মাধ্যমে কি করা হয়, হিমায়িত করা হয় বা ওই আবদ্ধ স্থানটাকে ঠান্ডা করা হয়। এখন আসো এই মেকানিক্যাল অর ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমে অনেকগুলি কম্পোনেন্টস আছে। তার মধ্যে চারটা কম্পোনেন্টস হলো মূল চারটা কম্পোনেন্টস হলো কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ডিভাইস, ইভাপোরেটর। এই চারটা হলো এই সিস্টেমের প্রধান বা মূল কম্পোনেন্টস। তারপর অক্সিলারি হিসাবে বা সাহায্যকারী হিসাবে আরো অনেক কম্পোনেন্টস আছে, এগুলি সম্পর্কে তোমাদের পরে আলোচনা করা হবে, পরে বোঝানো হবে। আজকে চারটা কম্পোনেন্টস কি, এগুলির এরা কিভাবে কাজ করে এগুলি সম্পর্কে বোঝাবো। তো আমাদের চারটা কম্পোনেন্টস কি কি, কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ডিভাইস, ইভাপোরেটর। কম্প্রেসর, কম্প্রেসর থেকে আমরা বুঝতেছি যে কম্প্রেসর মানে হলো, এর কাজ হলো কম্প্রেশন, মানে সংকোচন। কম্প্রেসরের কাজই হলো কম্প্রেশন বা সংকোচন। সে কি সংকোচন করে, এই ইভাপোরেটর থেকে যে নিম্ন চাপ এবং নিম্ন তাপে গ্যাসীয় হিমায়ন, রেফ্রিজারেন্ট সম্পর্কে গত ক্লাসে তোমাদেরকে আমি বুঝিয়েছি, সেই
কম্প্রেসরে কি পাই আমরা নিম্ন চাপ এবং লো টেম্পারেচার এবং লো প্রেসার গ্যাসীয় রেফ্রিজারেন্ট সেই লো টেম্পারেচার এবং লো প্রেসার গ্যাসটা কি করে সাকশন কম্প্রেসর কি করে পিস্টন উঠানোর মাধ্যমে এটাকে কি করে টেনে মানে সাক করে কম্প্রেসর পিস্টন যখন নিচে নামে তখন সে কি করে এই লাইন থেকে এই লো প্রেসার লো টেম্পারেচারে গ্যাসটাকে টেনে নেয় টেনে নিয়ে কি করে এটাকে পিস্টন যখন উপরে উঠে তখন সে এই গ্যাসটাকে কম্প্রেস করে বা সংকোচন করে সংকোচনের ফলে কি হয় এই লো টেম্পারেচার এবং লো প্রেসার গ্যাসটা কি হয় হাই টেম্পারেচার এবং হাই প্রেসারে কনভার্ট হয় আমরা তাহলে কি পেলাম কম্প্রেসর কি টেনে নিচ্ছে লো টেম্পারেচার এবং লো প্রেসারের গ্যাস এটাকে কি করছে কম্প্রেস করে কি করছে হাই টেম্পারেচার এবং হাই প্রেসার চাপও বাড়িয়ে দিচ্ছে তাপমাত্রাও বেড়ে গেছে চাপ এবং তাপমাত্রা দুইটাই বাড়ছে ফলে আমরা কি পাচ্ছি হাই টেম্পারেচার এবং হাই প্রেসার গ্যাসে সে কনভার্ট করলো তারপর কি করলো এই হাই টেম্পারেচার এবং হাই প্রেসার গ্যাস গ্যাসটাকে সে কি করলো ডিসচার্জ করে কনডেন্সারে প্রেরণ করলো ডিসচার্জ মানে তাহলে কম্প্রেসরের কয়টা কাজ হলো তিনটা কম্প্রেসর কি করলো তিনটা কাজ হলো এক হলো সে সাক করলো কি সাক করলো সাকশন করলো লো টেম্পারেচার এবং লো প্রেসার গ্যাসটাকে সে কি করলো টেনে নে বা সাকশন সাকশনের মাধ্যমে লো টেম্পারেচার এবং লো প্রেসার গ্যাসটাকে টেনে নে দুই নম্বর কাজ হলো এই গ্যাসটাকে কি করে কম্প্রেস করে মানে কম্প্রেস করে কিসে করে হাই টেম্পারেচার এবং হাই প্রেসার গ্যাসে পরিণত করে তিন নম্বর কাজ হলো সে কি করে এই হাই টেম্পারেচার এবং হাই প্রেসার গ্যাসটাকে ডিসচার্জ করে কোথায় প্রেরণ করে কনডেন্সারে প্রেরণ করে আশা করি তোমরা কম্প্রেসর কম্প্রেসরের একটা চ্যাপ্টার আছে আলাদা ওখানে তোমরা ডিটেইলস বুঝবে আজকে তোমরা এইটুকুই শুধু বুঝো কম্প্রেসরের তিনটা কাজ সাকশন কম্প্রেশন ডিসচার্জ সাকশনের মাধ্যমে লো প্রেসার লো টেম্পারেচার গ্যাসটাকে টেনে নেয় কম্প্রেসর কম্প্রেশনে কি করে কম্প্রেসড করে কম্প্রেস করার পরে হাই টেম্পারেচার এবং হাই প্রেসার গ্যাসটাকে কম্প্রেস করে সে লো টেম্পারেচার এবং লো প্রেসার গ্যাসকে হাই টেম্পারেচার এবং হাই প্রেসার গ্যাসে কনভার্ট করে করার পর সে কি করে এই হাই টেম্পারেচার এবং হাই প্রেসার গ্যাসটাকে কনডেন্সারে প্রেরণ করে বা ডিসচার্জ করে নেক্সট আসো কনডেন্সার কনডেন্সারে আমরা কি পেলাম কম্প্রেসর থেকে হাই টেম্পারেচার এবং হাই প্রেসার গ্যাস গেল কনডেন্সার কনডেন্সারের নাম থেকেই আমরা বুঝতে পারছি যে এখানে কোনো কিছু কনডেন্স হয় বা ঘনীভূত এই ঘনীভূত কি হয় এই যে আমরা এই গ্যাস গ্যাস অথবা রেফ্রিজারেন্ট কনডেন্সার কি করে হাই টেম্পারেচার আর হাই প্রেসার গ্যাসটাকে বা রেফ্রিজারেন্টকে তরলে পরিণত করে সে কিভাবে তরলে পরিণত করে সে কি করে তাপটাকে একজোর করে নেয় হাই টেম্পারেচার গ্যাসটাকে কি করে যখন একজোর তাপমাত্রাটা যখন একজোর করে বা শোষণ করে নেয় বা কোনো কিছুতে ত্যাগ করে কোনো ফ্যানের মাধ্যমে বা কোনো ব্রাইন সলিউশনের মাধ্যমে তাপমাত্রাটা কি করে ওইটা ত্যাগ করে তখন সে কি করে যখন গ্যাসের তাপমাত্রা কমে যায় তখন এটা কিসে লিকুইডে পরিণত হয় গ্যাসের তাপমাত্রা কমে কমার ফলে আমরা দেখি ওইটা কিসে তরলে পরিণত হয় তো কনডেন্সারের কাজ হলো কি কনডেন্সেশন বা ঘনীভূত কি করে লিকুইফাই মানে সে কি করে লিকুইফাই হাই টেম্পারেচার এবং হাই প্রেসার গ্যাস হাই টেম্পারেচার এবং হাই প্রেসার গ্যাসটাকে কি করে তরলে পরিণত করে থ্রো হিট ইমিশন তাপ কি করছে তাপ ত্যাগের মাধ্যমে কি করে কনডেন্সার এই হাই টেম্পারেচার এবং হাই প্রেসার গ্যাসটাকে কি করে তরলে পরিণত করে এবং তরলে পরিণত তাপ হিটটা ট্রান্সফার করে কিভাবে ছোট ছোট
ছোট ছোট এই হলে সিস্টেম যদি হয় তাহলে সেখানে ফ্যান কয়েলের মাধ্যমে তাপ অপসারণ করে বড় সিস্টেম হলে সেখানে কি করা হয় আলাদা ব্রাইন সলিউশন ইউজ করা হয় ব্রাইন সলিউশনের মাধ্যমে কনডেন্সারে কি করে ট্রান্সফার হয় তাহলে আমরা বুঝতে পারছি কনডেন্সারের কাজটা কি কনডেন্সারের কাজ হলো হাই টেম্পারেচার এবং হাই প্রেসার গ্যাসটাকে কিসে পরিণত করা তরলে পরিণত করা এবং যখন তরলে পরিণত হয় তখন দেখা যায় তার তাপটা কমে যায় কিন্তু প্রেসার ঠিকই থাকে তাহলে কনডেন্সার থেকে আমরা কি পাচ্ছি কনডেন্সার থেকে আমরা পাচ্ছি লো টেম্পারেচার বা নরমাল টেম্পারেচার রেট ই এবং প্রেসার কিন্তু ঠিকই আছে প্রেসার কিন্তু সে কিছুই করতেছে না তাহলে লো টেম্পারেচার এবং হাই প্রেসারে লিকুইডটা পাচ্ছি কনডেন্সার কাজ হলো কনডেন্সেট করা বা ঘনীভূত করা ঘনীভূত করার পরে আমরা লো টেম্পারেচার এবং হাই প্রেসারে লিকুইড রেফ্রিজারেন্টটা পাচ্ছি এই লিকুইড রেফ্রিজারেন্টটা কি হয় রিসিভারে এসে জমা সেখান থেকে আমরা দেখতেছি এক্সপানশন ডিভাইস এটা হলো এক্সপানশন ডিভাইস তো এক্সপানশন ডিভাইসে কি যাচ্ছে লো টেম্পারেচার সে কি করে ওইখান থেকে তাপ নিয়ে নেয় খাবার বা
Liquid, holo ki, vapor. To evaporator theke amra jara